রামগঞ্জ সরকারি কলেজ গ্রেটার নোয়াখালী অঞ্চলের একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল সর্বজন স্বীকৃত। নতুন শতাব্দীর শুরু থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে নিজের অর্জিত জৌলুস হারাতে থাকলেও বর্তমানে পুরনো ঐতিহ্যের পথেই ফিরতে চলেছে গৌরবোজ্জ্বল এ শিক্ষা প্রতিষ্ঠান। ফিরে পেতে শুরু করেছে হারানো জৌলুস। তপন মজুমদারের ক্যামেরায় বিস্তারিত রয়েছে ওমর ফারুক পাটোয়ারির রিপোর্টে। রামগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ প্রফেসর সাফায়াত আহমদ সিদ্দিকীর প্রচেষ্টায় ১৯৬৭ সনে প্রতিষ্ঠিত হয় রামগঞ্জ কলেজ। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষক সহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদের দায়িত্বশীল অবস্থানের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পাশাপাশি স্বাধীনতার পরবর্তী সময়ে ১৯৮৭ সনে জাতীয়করণের মাধ্যমে পূর্ণতা পায় রামগঞ্জ সরকারি কলেজ। সেই থেকে নতুন রূপে পথচলা রামগঞ্জ সরকারি কলেজ ঈর্ষণীয় সফলতার মুখ দেখলেও পরবর্তীতে এ ধারাবাহিকতা এক পর্যায়ে মুখ থুবড়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী, অভিজ্ঞ মহলসহ অভিভাবকগণ এর জন্য রাজনৈতিক প্রভাব, অব্যবস্থাপনাসহ নানাবিধ সমস্যাকেই দায়ী করেছেন। এমন অবস্থায় এপ্রিল ২০১৯ রামগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর উমেশ চন্দ্র লোদ। তিনি যোগদানের পর আধারে নিমজ্জিত কলেজটির শিক্ষা ব্যবস্থাকে টেনে তোলার লক্ষ্যে ভিজিলেন্স টিম গঠন করেন। ওই টিমের প্রাত্যহিক রিপোর্ট নিয়ে গ্রহণ করেন কার্যকরী পদক্ষেপ। ইফটিজিংয়ের বিরুদ্ধে হয়ে ওঠেন কঠোর। পাঠদানের উন্নতি এবং নৈতিকতা শিক্ষায় নিজের মতো করে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় কর্মসূচি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানোর লক্ষ্যে নিয়মিত করেন অভিভাবক সমাবেশ। এরই সাথে কলেজ মাঠের উন্নয়ন এবং জলাশয়গুলোকে দূষণমুক্ত করে রামগঞ্জ সরকারি কলেজে ফিরিয়ে আনেন সুন্দর পরিবেশ, যার দরুন ভালো ফলাফলের পাশাপাশি রামগঞ্জ সরকারি কলেজে পূর্বের চেয়ে বেড়েছে পাশের হার। অধ্যক্ষ প্রফেসর উমেশ চন্দ্র লোধের প্রচেষ্টায় স্থানীয় এমপি আনোয়ার খানের আন্তরিকতায় ২০২০-২১ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬ কোটি টাকা বরাদ্দে রামগঞ্জ সরকারি কলেজে নতুন ৬তলা বিজ্ঞান ভবনের নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। এ ভবনটিতেই বিজ্ঞান সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদান করা হবে ৫ কোটি টাকার সরঞ্জাম। সব মিলিয়ে রামগঞ্জ সরকারি কলেজে ফিরে এসেছে শিক্ষার পরিবেশ, যার দরুন দিন দিন শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে কলেজটিতে। ফিরে আসা এ পরিবেশ ধরে রাখার লক্ষ্যে রামগঞ্জ সরকারি কলেজটিকে বাউন্ডারির আওতায় নিয়ে আসার উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিভাগে আরও ৩০০ সিট বাড়ানোর জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অধ্যক্ষ প্রফেসর উমেশ চন্দ্র লোধ। সর্বোপরি পল্লী টিভির সাথে এ নিয়ে একান্ত আলাপকালে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর উমেশ চন্দ্র লোধ জানান, রামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এবং আমার শিক্ষার্থীদের ফলাফল ভালো করার জন্য আমি যে ব্যবস্থায় আমার শিক্ষকদেরকে জড়িয়েছি, আমি যাওয়ার পরে যারা এই রামগঞ্জ সরকারি কলেজের উত্তরসূরি হবেন তারা এই প্রক্রিয়ায় গেলে রামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং কলেজের শৃঙ্খলা এবং শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য সহায়ক হবে।